রথযাত্রা। আজকে দেখি বাড়ির সামনে বাচ্চারা রথ নিয়ে বসেছে, দেবাংশু আর আমি যাবো। এই দেখাচ্ছি দেখি বাচ্চারা ছোট ছোট রথ নিয়ে এসছে বাড়ির সামনে, ওখানে আমরা রথ দেখতে যাবো। বন্ধুরা, আমি যে বললাম যে নিচে বাচ্চারা রথ নিয়ে দাঁড়িয়ে আছে, আমি আর দেবাংশু যাচ্ছি বাচ্চাদের কাছে। তিন কর্নার যে জায়গাটা আছে, তিন দিক রাস্তা চলে গেছে, দেখো। হ্যাঁ, ওই নিচে ওখানেই বাচ্চারা রথ নিয়ে দাঁড়িয়ে আছে, আর দেবাংশু ওখানে দর্শন করছে। জগন্নাথ ঠাকুর আছে ছোট্ট, ওই যেমন রথ ছোট, ওর মধ্যে ঠাকুর দেয়া আছে, জগন্নাথ ঠাকুর দেয়া আছে। আর আমরা ঠাকুরকে দর্শন করতে গেলে অবশ্যই টাকা দিই, আর ওখান থেকে ওরা তার বিনিময়ে একটু ঠাকুরকে দর্শন করছে, দুধ দুধ জল দিয়ে তার সঙ্গে মিষ্টি দেয়, যেটাকে আমরা চন্না মিত্রি বলি। জানি না তোমাদের ওখানে কে কী বলে বা কোথায় কী বলে, কমেন্টে জানিও। ওই রথ টেনে ও ঠাকুরকে দর্শন করছে, আর ও দুধ জল খেতে এমনিতেই ভালোবাসে না, কিন্তু জানে না বলেই থতমত খাচ্ছে যে রথ টানতে হয় কীভাবে। ওরা দেখিয়ে দিচ্ছে বাচ্চারা, আর সত্যি এখানকার বাচ্চাগুলো খুব এক্সাইটেড প্রত্যেকটা কাজে দেখি আমি। ওরা রথ, আমরা তো এখানে অনেক বছর আছি, ওরা প্রত্যেক বছরই রথ নিয়ে আসে, একজন নয়, আর এবছর এনেছে পাঁচজন ছজন এনেছে। এখন দেখতে পাচ্ছ তোমরা কম, চারটে আছে, এরপরেই আরও আসবে, অনেকে আসেন আরও রথ নিয়ে, বিকালেও আসে রথ নিয়ে। আবার তোমরা উল্টো রথে দেখতে পাবে, এটা তো সৌরথ বলে, আর আবার উল্টো রথেও ওরাও মানে আবার রথ নিয়ে আসবে। এটা বাচ্চাদের কাছে একটা খেলার ছলে আনন্দ যাই বলতে পারো। আর আমরা তো সবাই জানি যে রথ দেখা আর কলা গাছে এমনিতেই আনন্দের ব্যাপার। আমি ওই এসেছি বাচ্চাদের ওই রথ টানছি, ওরা বলছে, আর ওরা তো চন্নামিত্রী দেওয়ার জন্য রেডি। আর বাচ্চারা অ্যাকচুয়াল টাকা বা পয়সা কিছু দিলে ওদের মনটা খুশিতে ভরে যায়। অনেকে বলছে আমরা ভান্ডার করেছি, টাকা জমাবো, আমরা আজকে সারাদিনে কি পেলাম, আজকে যা পাবো সেটা দিয়ে আমরা রথের মেলায় খাবার কিনবো। আর আমি ঠাকুরকে দর্শন করে আমার হাতে দুধ জল দিয়েছে, আমি খাচ্ছি, মাথায় দিচ্ছি, আর দেবাংশু ও খেতে ভালোবাসে না, ওকে একটু মাথায় ছুঁয়ে দিলাম। দেখতেই পাচ্ছ সব রথ আমি একটা একটা করে টানছিলাম, দর্শন করলাম বেশ সকালবেলা উঠেই বাড়ির পাশে রথ। সত্যি খুব ভালো লাগে, ছোট রথ হলেও মনটা খুব ভালো মানে ভরে যায়। দেখো তোমরা ভালো করে দেখো রথটা কি সুন্দর করে সাজিয়েছে, একে খুদে বাচ্চারা। ওরা গাছের ফুল তুলে বললো মা লাগাতেছি, নিজেরাই করেছে, নিজেরাই জোগাড় করেছে, নিজেরাই সব কিছু সাজিয়েছে। খুব ভালো লাগে দেখো, প্রত্যেকে প্রত্যেকের রথের প্রতি যত্ন, কে কত টাকা পেয়েছে বা কে টাকা পায়নি বা কার চন্নামিত্র, সব দিকে খেয়াল রেখেছে। আর আমি বাড়ির তিন দিকটা ঘুরিয়ে দেখালাম একটু, আমাদের বাড়িটা ঠিক কোন পজিশানে, তিনটে কর্নারে গায়ে। দেখো আরও দর্শনার্থীরা আসবে, তারা ওখানে প্রণাম করবে, টাকা দেবে, ওরা যে চন্নামিত্রী বানিয়ে রেখেছে সেটা খাবে, দর্শন করে যাবে। দেবাংশু বলেছিল রথ কিনবো, কিন্তু ও ব্যাপারটা তো জানে না, ও জানলে ও একটু লজ্জা পায় যে বাইরে রথ নিয়ে দাঁড়িয়ে থাকা বা ও সব পারবে না। ও রথ দেখতে ভালোবাসছে, কিন্তু বন্ধুরা কী করছে দেখতে পাচ্ছে, আর একটা রথ হচ্ছে ছোট্ট মতো রথ, আর এই শাশুড়ি মাকে দেখছে, শাশুড়ি মাও গিয়েছে ওখানে, আর ওই একটা বাচ্চা দেখো কত ছোট্ট বাচ্চা। ও ঠাকুমার সঙ্গে এসেছে, ওরা দুই ভাই, এটা বড় ভাই, আর ওই রথ নিয়ে এসছে, ছোট্ট একটা রথ নিয়ে এসছে। ও খুব আনন্দ পাচ্ছে যে বাইরে রথ আনতে হবে, ঠাকুমা গল্প করছে যে বাড়িতে রথ কিনে রাখলে হবে না। আর দেখতেই পাচ্ছে আমার শাশুড়ি মা এসেছে, উনি রথ টানছেন।
সকালটা সত্যি খুব ভালো কাটলো রথ দেখতে দেখতে। এখন দেখো লোকজনের সমাগম একটু বেড়ে গেছে, বাজারে বিকালের দিকে রথ হবে, হয়তো বড় রথ, কিন্তু সকালে রথ দেখার মজাটা আমাদের কাটা খুব ভালো লাগে। দেখো বন্ধুরা আজকে ছুটির দিন আর রথের ছুটি, আর আমি কি রান্না করছি, এখন রান্না করছি। আজকে হচ্ছে রথযাত্রা, মাংস ছুটির দিন তো যে হয়েছে, আজকে রথযাত্রার দিন আর চিকেন খাবো না, এই বেগুন দিয়ে ভোলা মাছ আলু দিয়ে ঝোল হবে, আর এটা হচ্ছে চিংড়ি দিয়ে এই ঢেঁড়স আলু একটা তরকারি। আর বেশি কিছু মেনু করছি না, দুপুরে এসে মশলাটাকে কষিয়ে নিচ্ছে, তারপরে আর হিসেবে দেবে বেগুন আলু গোলা মাছের তরকারি। আমরা সন্ধ্যাটা কালকে ভিজে দিয়ে পুরো দেখতে থাকি। আজকে আমরা কোথায় যাচ্ছি, কী করছি রথযাত্রা? হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিডিওটি দেখবেন আর লাইক কমেন্ট করবেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। আচ্ছা বন্ধুর দেবাংশুর, আচ্ছা বন্ধুরা দেখো দেবাংশুর আগে একটা ম্যাডাম ছিল, আর এখন হচ্ছে সেই ম্যাডামটা হচ্ছে বিয়ে হয়ে যাবে সামনে, সেই জন্য ওর জন্য একটা নতুন মাস্টার ঠিক করেছি, ও পড়াচ্ছে দেবাংশুকে, সকালেই পড়াচ্ছে, কেননা বিকেলে রথ দেখার একটা মজা আলাদা, আর ওই জন্য বলছে আমি সকালে পড়ে নেবো, বিকালে আমি রথ দেখতে যাব। ওই জন্য ওই স্যারের কাছে পড়ে নিচ্ছে, ম্যাডামকে দেখে ও খুব ভীষণ ভয় পেত। দেখতে পাচ্ছে প্রথম দিন স্যার এসছে খুব আনন্দের সহিত পড়ছে, জানি না পড়াশোনার প্রতি একটা দুর্বল ভাব, মানে সবসময় একটা পড়াশোনার কথা শুনলেই ওর মনের মধ্যে একটা ভীত, মানে ভীতি জন্মায়। এখন সব বাচ্চারাই বাড়িতে খেলার সহিত বা গল্পের সহিত পড়তে খুব ভালোবাসে, যদি আমরা পড়াটাকে পড়ার মতো করে দেখি কন্টিনিউ, তখন তো বাচ্চাদের এটাই হবে। ও পড়ার প্রতি একটু প্রথম থেকে অনিয়া, তবে প্রথম দিন স্যারের সঙ্গে যেমন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে নিয়েছে, আশা করছি ও ভবিষ্যতে আরও ভালো পড়াশোনা হবে। পড়ছে দেবাংশু টিচারের কাছে, ও সোমবারের পড়াগুলো তৈরি করছে। তারপর বন্ধুরা দেখতেই পাচ্ছ, হ্যাঁ আমি বন্ধুরা দেখতে পাচ্ছে দেবাংশু পড়ছে, আর সারাদিন এইভাবেই কাটলো আমাদের। টাটা বন্ধুরা, আবার কথা হবে, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।